नमस्कार बंधुरा, नेचार ब्यूटी एंड गार्डेनिंग चैनले आपनादेर सबाई के आबारो स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। आमरा आबारो हाजिर होयेछि हाली शहरेर रीता नियोगी दीदीर बाड़ीते। सामनेर ए गाछटी देखछेन, एटी होच्छे महाभृंगराज गाछ। এটি হচ্ছে করবী ফুলের গাছ। এর পাশে যেটা দেখছেন এটার নাম হচ্ছে অ্যারোহেড গাছ। এর পাতাগুলি ঠিক অ্যারো বা তীরের ফলার মতো, তাই এর নাম অ্যারোহেড। এটি হচ্ছে কুচিয়া গাছ। পাশেই একটি ড্রামের মধ্যে করা হয়েছে আচার লেবুর গাছ। দেখুন, গাছটি গাঢ় সবুজ রঙের, পাতাগুলি একদম গাঢ় সবুজ রঙের, এবং গাছে অসংখ্য ছোট ছোট আচারে লেবু হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন এটি একটি ছোট ড্রামের মধ্যে করা হয়েছে। রোগটি গাছটি এতটাই সতেজ এবং এতে কোনো রোগ পোকার আক্রমণ বলতে কিছুই নেই। এই গাছটির থেকে দিদি প্রচুর লেবু পেয়েছেন এবং সেই লেবুগুলো দিয়ে উনি আচার বানিয়েছেন। তো এই লেবুগুলো স্পেশালি আচার তৈরির কাজেই লাগে বলে এগুলোকে আচারে লেবু বলা হয়। পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউফোবিয়া মিলি গাছ। এখানে লাল রঙের ছোট ছোট ফুল এই গাছটিতে দেখা যায়। এরপরে হচ্ছে বিভিন্ন পাতাবাহার গাছ দেখা যাচ্ছে, যেগুলি পুরো ছাদটিকে ছেয়ে রয়েছে। গাছের চেহারা, গাছের গ্রোথ দেখলে বোঝা যায় কতটা যত্ন নিয়ে এই গাছগুলিকে বড় করা হচ্ছে। এর পাশে যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে ল্যান্টেনা। ল্যান্টেনা গাছ বিভিন্ন কালারের হয়ে থাকে, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেগুনি কালারের ল্যান্টেনা গাছ। এটি একটি গুড়ের ছোট্ট হাড়ির মধ্যে করা হয়েছে। গাছ করবার জন্য যে শুধুমাত্র টবেরই প্রয়োজন তা কিন্তু নয়। আমাদের বাগানের নাম টুবাস গার্ডেন। তোমার নাম কি? আমার নাম সিঞ্জিনী সরকার। দেখতে পাচ্ছেন বুদ্ধ জুঁই। এই জুঁইগুলিতে প্রচুর পরিমাণে গন্ধ হয় এবং সারাটা ছাদ এই গাছের গন্ধে মম করে। এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। গাছটি একটি 12 ইঞ্চির টবে করা হয়েছে। গাছটি দেখুন লাল রঙের ড্রাগন ফলে ভরে রয়েছে। খুবই কম যত্নে এই ড্রাগন গাছ করা যায়। আর এই গাছ থেকে দিদি অসংখ্য চারা তৈরি করে দিদি বিক্রিও করে। তো দিদির ফোন নাম্বার আমি এই ভিডিওটিতে দিয়ে দেবো। যাদের কোনো রকম যদি ড্রাগন ফল গাছের বা অন্য কোনো গাছের দরকার হয়, আপনারা দিদির সাথে যোগাযোগ করতে পারেন। এই গাছটির নাম হচ্ছে বটল ব্রাশ। এই গাছে লাল রঙের ঝিরিঝিরি পাতাওয়ালা ফুল হয়, সেই জন্য এর নাম বটল ব্রাশ। এটা হচ্ছে নাকচাপা বা গুমেলিয়া গাছ। পুরো গাছটিতে সাদা ফুলে পুরো ভরে রয়েছে। এটি হচ্ছে নীল জবার গাছ। আগের ভিডিওতে আমরা সিঙ্গেল নীল জবার গাছ দেখেছিলাম, এটি হচ্ছে থোকা নীল জবার গাছ। এবার এসছি, এটার নাম হচ্ছে ল্যান্টেনা। আগে যেটা দেখেছিলাম বেগুনি কালারের ল্যান্টেনা, এটা হচ্ছে ইয়েলো কালারের বা হলুদ রঙের ল্যান্টেনা গাছ। এটি একটি লঙ্কা গাছ। তো লঙ্কা গাছটিতে দেখুন অসংখ্য লঙ্কা আর ফুলে ভরে রয়েছে। এই গাছটিতে থেকে প্রচুর পরিমাণে লঙ্কা দিদি সংগ্রহ করেছেন।
আরেকটি গুড়ের হাঁড়িতে করা হয়েছে নীল অপরাজিতার গাছ। পাশেই যে হলুদ রঙের গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে পপকর্ন ক্যাশিয়ার বা দাঁত মর্দন গাছ। এই গাছ থেকে দাঁত সারানো যায়, তাই এটার নাম দাঁত মর্দন গাছ। আর এই গাছটি ইনডাইরেক্টলি পরাগ সংযোগে সাহায্য করে। যেহেতু এই গাছের রঙে বিভিন্ন রকমের মৌমাছি প্রজাপতি আকৃষ্ট হয় যারা পরাগ সংযোগে সাহায্য করে, তো সেই জন্য এই গাছটি ইনডাইরেক্টলি পরাগ সংযোগে সাহায্য করে। এর পাশেই দেখতে পাচ্ছেন সাদা রঙের অপরাজিতা গাছ, যেটি একটি ছোট্ট রঙের কৌটো বা বালতির মধ্যে করা হয়েছে। এই গাছটি দেখুন একটি ক্যাকটাস গাছ, বেশ সুন্দর গাছটি দেখতে। এটি একটি ছোট্ট পাতা এনে দিদি বসিয়েছিলেন, সেখান থেকে এই গাছটি এত বড় হয়েছে। গাছটির গায়ে অসংখ্য কাঁটা হয়ে রয়েছে। গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে অ্যালোকেশিয়া গাছ। এর পাশেই রয়েছে একটি ছোট্ট হাঁড়িতে জেট প্ল্যান্ট, তার কিছুটা পাশেই রয়েছে অ্যাডেনিয়াম গাছ। গাছটি দিদি রীতিমতো ট্রিমিং করেন, নিয়মিত ট্রিমিং করেন। গাছটির যে সাইজ সেটা খুব সুন্দর হয়েছে। পাশেই রয়েছে গন্ধরাজ লেবুর গাছ। গাছটি আমফানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশে এই গাছটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারচিনি গাছ। এটি হচ্ছে ফুরুশি গাছ। একটি ছোট্ট ড্রামের মধ্যে করা হয়েছে সজনের গাছ। এই নীল রঙের ফুলটি দেখছেন, এই গাছটিকে বলা হয় নীলকণ্ঠ। একটি ছোট্ট ড্রামের মধ্যে করা হয়েছে বেদানা গাছ। একটি বস্তার মধ্যে দিদি রাঙা আলু বা মিঠে আলুর গাছ যেটা হয় সেটা করেছেন। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই এই ছাদ বাগান করা যায়। গাছ করতে গেলে যে টবেরই দরকার সেরকম কিন্তু কোথাও কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো সিমেন্টের বস্তায়, রঙের বালতিতে, ফাটা বালতিতে, গামলায়, মিষ্টির হাঁড়িতে, গুড়ের হাঁড়িতে, এরকম যে কোনো পাত্রেই গাছ করা যায়। বাগান কেবলমাত্র মনের ইচ্ছা আর গাছের প্রতি ভালোবাসা দিয়েই খুব সহজেই বাগান করা যায়। দিদির এই ছোট্ট ছাদ বাগানটিতে আপনারা দেখলেন অসংখ্য সংখ্যক কত গাছ। ভিডিও করার সময় হতে পারে কোনো গাছ আমার চোখে মিস হয়ে গিয়ে থাকতে পারে, তো তার জন্য আমি দিদির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদেরকে আরও একটি ইনফরমেশান জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি এই ছোট্ট ছাদের সাথে আরও একটি নতুন ছাদ সংযোজন হতে চলেছে। তার জন্য কনস্ট্রাকশনের কাজ বেশ কয়েক মাস ধরে চলবে। তার জন্য দিদি দিদির ছাদের সমস্ত গাছ বিক্রি করে দিতে চান। যারা এই গাছ কিনতে ইচ্ছুক তারা দিদির নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভবিষ্যতে এই পুরনো ছাদের সাইজের তুলনায় তিনগুণ বড় ছাদ তৈরি হবে। দিদি এতটাই কনফিডেন্ট যে উইদিন 6 মান্থের মধ্যে ওই বড় ছাদ উনি নতুন গাছে আবার ভরিয়ে তুলবেন। আশায় রইলাম দিদির নতুন ছাদের ভিডিও করার জন্য। এরপর আমরা পরিচিত হব দিদির আরও একটি অসাধারণ গুণের সঙ্গে। তো চলুন বন্ধুরা, কি সেই প্রতিভা সেটা দেখা যাক।
Thank you.
এই যে হাতের কাজগুলো আপনারা এতক্ষণ দেখলেন, এইগুলোও দিদি বিক্রি করে থাকেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি হাজির হব আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। Thank you.